নমস্কার দর্শকবৃন্দ, এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ আপডেট হলো মিড ডে মিলের রান্নাবান্না বন্ধের নির্দেশ, সঠিক কারণ জানুন। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটিতে মূলত কি কারণ এবং কি কারণে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে সেটা আমরা একবার একটু জেনে নেব। এবার মিড ডে মিলে রান্নাবান্না ও খাওয়া দাওয়ার জন্য ব্যবহৃত বাসনপত্র নিয়ে ফরমান জারি করল শিক্ষামন্ত্রক। সব রাজ্যের শিক্ষা সচিবকে নির্দেশ পাঠিয়ে জানানো হয়েছে সরকারি স্কুলগুলিতে মিড ডে মিলের যেসব বাসনপত্র অ্যালুমিনিয়ামের তৈরি হয় তা যত দ্রুত সম্ভব বাতিল করে নতুন বাসনের ব্যবস্থা করতে হবে। জানা গেছে দেশের বিভিন্ন রাজ্যের স্কুলে ইতিমধ্যেই ওই নির্দেশিকা পৌঁছেছে, যাতে বলা হয়েছে অ্যালুমিনিয়ামের বাসনপত্রে মিড ডে মিল রান্না এবং তা পরিবেশন করা একেবারেই কমিয়ে আনতে হবে, কারণ এই ধরনের বাসন ব্যবহারে অ্যানিমিয়া বা রক্তাল্পতা, ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংস বা অস্টিওম্যালেশিয়া হতে পারে। রান্না বা পরিবেশনের সময় যদি অ্যালুমিনিয়াম খাবারে মিশে যায় তাহলে তা ক্ষতিকর। শিক্ষা দপ্তরের হাতে এই নির্দেশিকা এসে পৌঁছতেই তোলপাড় পড়ে গেছে নানা মহলে। প্রথমত বাসনপত্রের ব্যবসায়ী মহলে একটা বড় প্রশ্ন উঠেছে। দ্বিতীয়ত দামের মধ্যে থাকা অ্যালুমিনিয়ামের বাসন যদি বাতিল করে নতুন বাসন কিনতে হয় তাহলে সেই খরচের বোঝা বইবে কে? সাধারণ মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ঘরে এই বাসনই প্রচলিত দামের কথা ভেবেই। বাংলার ব্যবসায়ী সংগঠনগুলি জানিয়েছেন ক্রেতা সুরক্ষা মন্ত্রকের তরফে ঘোষণা করা হয়েছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএসের লোগো সাটা অ্যালুমিনিয়ামের বাসন সঠিক গুণমানের প্রতীক। এই আইএসআই ছাপওয়ালা প্রেশার কুকার বা অন্য বাসনপত্রেই রান্নাবান্না করছেন দেশের কোটি কোটি মানুষ। আবার সেই সরকারেরই শিক্ষামন্ত্রক বলছে ওই বাসন নাকি বিষাক্ত। এ তো সরকারেরই দুরকম কথা হয়ে গেল। অ্যালুমিনিয়ামের বাসনে IS 16602009 চিহ্ন থাকলে তাকে নিরাপদ হিসেবে চিহ্নিত করা হয়েছে এতদিন, এখন হঠাৎ কেন তার উল্টো কথা বলছে শিক্ষামন্ত্রক? তথ্য বলছে অ্যালুমিনিয়ামের বাসন নিয়ে এখনই এতটা আতঙ্কের পরিবেশ তৈরি করা খুব জরুরি নয়। বিশেষজ্ঞরা বলছেন অ্যালুমিনিয়ামের বাসনপত্র ব্যবহারের জন্য এত রকম রোগ হয় বলে তেমন প্রামাণ্য নথি নেই, কারণ বহু বছর ধরে বহু মানুষ এই বাসনপত্রই ব্যবহার করছেন, এত ক্ষতির কথা এতদিন জানা যায়নি। অনেকে রোগে ভুগেছেন বলেও জানা যায়নি। চিকিৎসক বা পুষ্টিবিদরা তেমন কোনো সতর্কতা দেননি কখনো। অ্যালুমিনিয়াম বাসন নির্মাণ ব্যবসায়ীদের সর্বভারতীয় সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স অ্যান্ড অল ইন্ডিয়া অ্যালুমিনিয়াম ইউটেন্সিল ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশন ইতিমধ্যেই নড়ে বসেছে কেন্দ্রীয় মন্ত্রকের নির্দেশিকার বিরুদ্ধে। তারা এই নির্দেশিকা প্রত্যাহারের দাবি তুলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মনসুখ মাণ্ডব্যকে চিঠিও দিয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ মিড ডে মিলকে সামনে রেখে রীতিমতো আতঙ্ক ছড়ানোর উদ্যোগ শুরু হয়েছে। পরবর্তীকালে অন্য স্তরেও এই বাসনপত্র নিয়ে প্রশ্ন তোলা হবে, এতে বাসনের ব্যবসায় মারাত্মক প্রভাব পড়বে। শুধু তাই নয়, তারা মনে করিয়ে দিয়েছেন দেশের বহু কোটি মানুষ যেখানে সাধ্যের মধ্যে এই বাসন ব্যবহার করেন, তাই এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারের চিন্তাভাবনা করা উচিত। এখন বিষয়টা হচ্ছে যে এত দিন ধরে অর্থাৎ প্রাচীনকাল থেকে না হলেও আজ থেকে প্রায় বছরের পর বছর কিন্তু প্রত্যেকটি জনসাধারণ কিন্তু এই অ্যালুমিনিয়ামের বাসনপত্রে সমস্ত রান্নাবান্না করে এসেছে এতদিন, এবং এতদিনে কিন্তু তাদের কোনোরকম রোগ ধরা পড়েনি বা তাদের কোনোরকম ক্ষতি হয়েছে এই অ্যালুমিনিয়ামের বাসনপত্রে খাওয়া দাওয়া করলে, সেরকম কোনো কিন্তু শোনা যায়নি। এখন বর্তমানে এই অ্যালুমিনিয়ামের বাসনপত্রে রান্নাবান্না নিয়ে এরকম একটা প্রশ্নচিহ্ন তুলে দেওয়া, এটা কি আসলে এই অ্যালুমিনিয়ামের যে বাসনপত্রের ব্যবসা চলছে আমাদের সারা দেশে সেটাকে কি বন্ধের একটা ব্যবস্থা করা হচ্ছে? তার বদলে কি স্টিল বা অন্যান্য জাতীয় কোনো ব্যবসাদারকে সুবিধা করে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে কি না, সেটাও একটা ভেবে দেখার দরকার আছে। এই মুহূর্তে অ্যালুমিনিয়ামের বাসনপত্র পরিত্যাগ করার কথা ভাবতে বারণ করছেন পুষ্টিবিদ এবং চিকিৎসকরা। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।